গুড মর্নিং স্যার। আরে মর্নিং, স্যার পেপারটা চা খেয়েছো? না মানে দাঁড়াও আনছি। স্যার 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 স্যার, এই যে বণিক ফ্যামিলির কথা আপনাকে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ বলেছিলে। তো ওনারা বাইরেই থাকেন? পুজোয় বছরে দু একবার এখানে আসেন। ওনারা বলছিলেন এবারে পুজোয় কয়েকদিনের জন্য এখানে আসবেন। এই রে, এই আরেক সমস্যা, কিছু একটা বলে একটু আরাম চেষ্টা করো না। একটা শত সমাধান শুধু আমায়, আমি ম্যানেজ করে নেবো। আর একটু ম্যানেজ করে দেখো না স্যার। 5-6 দিন হয়তো একটু বেশি হয়ে যাবে, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি দেখছি আপনার জন্য কি করা যায়। টাকার ব্যাপারটা একটু দেখবেন মানে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু একটু দেখো, কদিন পর তুমি সব ধার থেকে মুক্ত হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বললেটা কি স্যার? ওই সব নিয়ে আপনাকে একটু ভাবতে হবে না। আমি আপনার কথাটা ভেবেই ওই আগেভাগে 5-6 দিনের কথাটা বলে রেখেছিলাম। ও আচ্ছা, তো কী বোঝালো ওদেরকে? হ্যাঁ স্যার স্যার, সব বুঝতে পারছি, কিন্তু ওই আপনাদের ঘরগুলো, আপনাদের ঘরগুলো ওই অনেক দিন ধরে বন্ধ হয়ে পড়েছিল, তা ভিতরে ওই ধুলো আর মাকড়সার জাল মিলিয়ে একেবারে ওই জামাই ষষ্ঠীর আসর জমে উঠেছে। তা আপনি নিজে এসে যদি সেই আমেজ ভাঙতে চান তো আসুন, আমরা আপনাকে বাঁধা দেব না। কিন্তু আমাদের যদি সেইটা করতে হয় একটু টাইম তো দিতেই হবে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ ধন্যবাদ স্যার। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ সত্যি তুমি পারো বটে। হ্যাঁ দেখো তো একবার। চাটা খেয়ে নিও। হ্যাঁ ও আচ্ছা শোনো। হ্যাঁ স্যার, মেন রোড একটা অনেকদিন প্রবলেম করছে, ঠিক আছে একটু দেখে নিও। হ্যাঁ আসছি। ঠিক আছে স্যার।
হ্যালো, বলো। বলো কি বলছিলে? এক সেকেন্ড। হ্যালো, দেখা কপালের সুখ না থাকলে যা হয়। স্যার, দাও তো ক্যানটা বাইরে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, রাহুল বলো কি বলছিলে। ঠিক আছে রাখছি। হ্যাঁ,
চাষি, একটা কড়া করে চা দাও তো। ফোনটা কোন কাতারে কারে ঢুকিয়ে রাখো মরা, বল কি হয়েছে? কি হয়েছে মানে লড়ো তো, তোকে আজকে আমি বড় বারবার বললাম আজ কোনো রকম ড্রাগস নিবি না, মানে বাহ 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 চমৎকার, মানে আর কিছু বলার নেই তোকে, এটাই বাকি ছিল ভাই তোর থেকে। আজকে কাজটা করতে হবে, এটাই তো সেই। আর শোন, এরপরেও যদি আমি তোকে ফোন করে এই অবস্থায় পাই না, তাহলে তুই চিনিস আমাকে, কথাটা মাথায় থাকে যেন। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, কোনোরকম রিস্ক নেওয়া যাবে না। আরে ঠিক আছে, বল ফোনটা রাখ তো। ব্যাংকের কাজ মিটে গেলে একবার জানিও, আর হ্যাঁ সাবধানে বাড়ি যেও, টাটা। কাকা মনে পড়লো তাহলে? কি আর করা যাবে, মনে যে রাখতেই হবে। কি গো, কিছু হয়েছে বলো না। সব স্বপ্ন সত্যি হতে চলেছে। সত্যি বলছো গো? ক্যাশ টাকা তুলে এনেছি, কালকে ব্রোকারকে 50% অ্যাডভান্স করে দিতে পারলেই দু এক দিনের মতো নতুন বাড়িতে শিফট করে দিতে পারবো। আপাতত এতটুকু কথা হয়ে গেছে। তারপর তারপর আর কি, মাকেও এখানে চলে আসবো, তারপর তোমাকেও, ব্যাস। Thank you.
ব্যাস। অনেক ভাবলাম জানিস, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই রে। আমার জীবনের সব রাস্তাই বন্ধ হয়ে গেছে। সরি, চলে এসেছে, কিন্তু ওই বাঞ্চত ওয়াচম্যান সালা, স্যার একটু কমিশনটা দেখে দেবেন তো, সালা নরকের কীট। মালটাকে আর টলারেট করা যাচ্ছে না, শুধু একটু একটু আশ্রয়ের বিনিময়ে আমার যেটুকুনি কর্তব্য আমি করেছিলাম, সালা আমার পাশে থাকার যোগ্য নয়, সেখানে আমার কমিশন চাইছে। জাস্ট আজকে রাতটুকু, তারপর তোর ওই কমিশন তোর সাথেই বালটাকে শালা প্রথম থেকে সহ্য হতো না আমার। ক্যানটা বাইরে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভুলটা আমারই, না জেনে শুনে সবাইকে সব কথা বলতে নেই, তখন যদি একটু একটু ভেবে কথাটা বলতাম তাহলে শালা কোনো নরকের কীট আজ আমার লোনের ভাগ পাইতে চাইতো না। জানতাম স্যার স্যার করে আমারই পেছনটা মারবে। মারাচ্ছি দাঁড়া, টাকাটা গতকাল ক্রেডিট হয়ে গেছে, রইল বাকি শুধু আজকে রাতটা। আর রাহুল বলো কি বলছিলে?
ছোটবেলা থেকেই এই অপারেশন, ইঞ্জেকশন এইসবে ভয় পেতাম, কিন্তু এখন
স্যার ক্যানটা বাইরে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে। ভুলটা আমারই, না জেনে শুনে সবাইকে সব কথা বলতে নেই, তখন যদি একটু একটু ভেবে কথাটা বলতাম তাহলে শালা কোনো নরকের কীট আজ আমার লোনের ভাগ পাইতে চাইতো না। জানতাম স্যার স্যার করে আমারই পেছনটা মারবে। মারাচ্ছি দাঁড়া, টাকাটা গতকাল ক্রেডিট হয়ে গেছে, রইল বাকি শুধু আজকে রাতটা। ভাই আর তো কিছুক্ষণ, এরপরে আমাদের সব স্বপ্ন সত্যি হবে। তুই ঠিকই বলেছিলি ভাই, মানুষ চাত্তাই শালা সুরের বাচ্চা, আজকে প্রমাণ হয়ে গেল। আর ওই শালা নরকের কীট কাল সকাল বেলাটা তারপরে ওর সব টাকা শোন ভাই, দরজার লক গেছে মাঠটাতে, চুপচাপ যাবি, দরজা খুলবি আর মেন সুইচটা অফ করবি, ব্যাস তারপর তো তোরই খেলা।
করেন। তুই ছাড়া আমার আর কেউ নেই রে, তাই তোর কাছে ক্ষমা চাইছি। আমি জানি যেটা আমি করতে যাচ্ছি সেটা পাপ, মহাপাপ, কিন্তু বিশ্বাস কর ভাই, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি আর পাচ্ছি না, সহ্য করতে এবার খেলা শুরু হবে। আজ আমি অনিচ্ছাকৃতভাবে একজনকে খুন করব, সেটার জন্য আমার বিন্দুমাত্র গিল্টি ফিল হচ্ছে না। দ্যাটস অল।
কল্পটাকে অসমাপ্ত রেখো না, ওটাকে সমাপ্ত করো। কাহিনীটাকে অসমাপ্ত রেখো না, ওটাকে সমাপ্ত করো। Yeah.
আমি রোহিত। বাবা মা বলতে এই দুনিয়ায় কেউ নেই। আসলে সেই ছোটবেলা আমার বাবা মা মারা যায়। অত ছোট বয়সে মাই ধাক্কাটা মেনে নিতে পারিনি, তাই মাও চলে গেল। অত ছোট বয়সে আমি অত বড় ধাক্কাগুলো মেনে নিতে পারিনি, কিন্তু তাও নিজেকে সামলে এগোতে লাগলাম জীবনের পথে। একজনকে খুব ভালোবেসেছিলাম, ভেবেছিলাম বাকি জীবনটা স্বপ্নের বাড়িতে একসাথে কাটাবো, কিন্তু পরে কোনো এক কারণে আমার আর লোনটাই পাস হলো না। এক মাস পর তার বিয়ে হয়ে যায়, কারণ ওই যে বিয়ের শর্ত, নিজে ইনকাম করে নিজের জায়গায় একটা বাড়ি। এত কিছুর পর প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়ি, ড্রাগস নিতে শুরু করি, আস্তে আস্তে আমি অ্যাডিক্টেড হয়ে পড়ি, নানা রকম ইমাজিনেশন ভেসে আসতে থাকে। নিজের জীবনের এক একটা ফেজকে গল্পে রূপান্তরিত করতে লেগে পড়লাম। ভেবেছিলাম এই ইমাজিনেশনটাকে কাজে লাগিয়ে সেই গল্পের চরিত্রগুলোকে আরও জীবন্ত করে তুলব, কিন্তু বিফল। অযথা গল্পটা শেষ না করেই রেখে দিলাম। এই রাহুল, রঘু, ওয়াচম্যান, এরা সবাই আমার জীবনের এক একটা ফেজ, যেটা গল্পরূপে এতদিন ডায়েরিতে সীমাবদ্ধ ছিল, যা কোনো কারণে হয়তো শেষ করতে পারিনি কখনো, কিন্তু এখন সেটাকে শেষ করেই ছাড়ব। কারণ একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, ওই তিনটে চরিত্র আর সাথে আমি, ওই দম বন্ধ করা অন্ধকারাচ্ছন্ন ঘরে হঠাৎ কী হলো আমার, কী হলো আমার সাথে। একটা পর্যায়ে তো মনে হলো যেন কিছুক্ষণের জন্য ওরা আমার সমস্ত শক্তি নিজের মধ্যে টেনে নিয়েছে, আর তারা যেন সেই শক্তি দিয়ে গল্পের বাইরে জীবিত হতে চাইছে। জানি প্রচণ্ড হাস্যকর শোনাচ্ছে, কিন্তু ওই কিছুক্ষণ মুহূর্তের কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। তা আপনিও কি গল্প লেখেন? তাহলে অযথা কোনো গল্প অসম্পূর্ণ করে ফেলে রাখবেন না। কে বলতে পারে যদি সেই চরিত্রগুলো ডায়েরির পাতা থেকে বাস্তবে বেরিয়ে আসতে চায় তখন? গল্পটাকে অসমাপ্ত রেখো না, ওটাকে সমাপ্ত করো। কাকা একটা চা দাও তো। Thank you.